এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য সব সময়ের মতো চমৎকার একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি আপনারা সবাই এনজয় করবেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভুনা খিচুড়ি। আর আমাদের এখানে আসলে কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। আর ভুনা খিচুড়ি তো বৃষ্টির দিনে খুবই খুবই ভালো লাগে। তো আমাদের এখানে আসলে এই বৃষ্টি, এই স্নো, কখনো বৃষ্টি কখনো স্নো, আসলে ভালোই লাগে। উইন্টার সিজনটা তো এরকমই। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা ভুনা খিচুড়ি বানিয়ে দেখাবো, আশা করি আপনারা সবাই পছন্দ করবেন। তো আমাদের ভুনা খিচুড়ির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মুগ ডাল, মসুরি ডাল, বুটের ডাল, তারপর আমি এখানে পেঁয়াজ নিয়েছি একটা, আদা, তারপরে রসুন, চাল তো অবশ্যই লাগবে, আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়া, তারপরে হচ্ছে কারি পাউডার, আর বাটার লাগবে। আপনারা চাইলে ঘিটা ইউজ করতে পারেন, বাট আমার কাছে বাটারটা মনে হয় যে একটু হেলদি, এই জন্য আমি বাটারটা নিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি এই ইনগ্রিডিয়েন্টগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব, তো আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন ইনগ্রিডিয়েন্টগুলো। তো যাই হোক, প্রথমে আমরা মুগ ডালটা ভেজে নিব। আর যখন আমরা মুগ ডালটা ভাজবো একটু কেয়ারফুলি ভাজতে হবে, যদি পুড়ে যায় তাহলে হবে কি, অনেক তিতা তিতা লাগবে, এই জন্য আমরা ভাজার সময় একটু কেয়ারফুলি আমাদেরকে ভাজতে হবে। তো আমার এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ভাজা মুগ ডালটা রেখে দিব, দিয়ে ওইটা পানি দিয়ে একটু ভিজিয়ে রেখে দিব। আর মুগ ডালটা ভাজার একটাই কারণ হচ্ছে, কারণ মুগ ডালটা ভাজার পরে খুবই ভালো একটা ঘ্রাণ আসে। এই ঘ্রাণটা আসলে ভুনা খিচুড়ির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আপনারা যখন ভুনা খিচুড়ি বানাবেন প্রথমেই মুগ ডালটা ভালোভাবে ভেজে নেবেন। এখন আমি একটা পাতিলে 2 টেবিল চা চামচ বাটার দিলাম। বাটার দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি মশলাগুলো দিয়ে দিব। এখানে কিন্তু আমি মশলা ইউজ করেছি শুধুমাত্র কারি পাউডার আর হলদি পাউডার, আর কিছুই ইউজ করি নাই। তো মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে নিব, তারপরে পরিমাপ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিব। তো এখানে আমি আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে আমাদের মসুরি ডাল এবং বুটের ডালটা ছিল ওইটা কিন্তু ভাজা লাগবে না, শুধুমাত্র মুগ ডালটা ভাজতে হবে। আপনারা তো দেখেছেন আমি মুগ ডালটা ভেজে নিয়েছি প্রথমেই। তো যাই হোক, মশলাটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। তো এখানে আমি ভিজিয়ে রাখা যে বুটের ডালটা ছিল এখন আমি মশলার মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। তো এই ডালটা দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করব না ডাল দেওয়ার পরে, কারণ এখন যদি আমি পানিটা ইউজ করি তাহলে হবে কি, ডালটা অনেক নরম হয়ে যাবে আর খিচুড়িটা কিন্তু ঝরঝরে হবে না। এই জন্য আমরা কোনো পানি ইউজ করব না যখন ডালটা দিব আর কি তখন। তো নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ডালটা 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে ধুয়ে রাখা যেই চালটা ছিল ওইটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করার পর আমাদের যেই মুগ ডালটা ছিল আমরা ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। দেখেন মুগ ডালটা কিন্তু ভিজিয়ে রাখার পরে কি ফুলে উঠেছে, তাই না? তো মুগ ডালটা দেওয়ার পরে সবকিছু একসাথে নেড়ে নিব, ভালোভাবে ভাজতে হবে কিন্তু সবকিছু একসাথে। ভাজার পরে আমি 2 কাপ পরিমাপ পানি দিয়েছিলাম। আমি কিন্তু আসলে ভুলে ওই পানির ভিডিওটা আসলে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, আশা করি আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো পানি দেওয়ার সময় কিন্তু আমি এখানে তেজপাতা, তারপর হচ্ছে গরম মশলা যেগুলো ছিল, ডালচিনি, এলাচি, এগুলো কিন্তু ইউজ করেছিলাম। তো ভুল ক্রমে আসলে আমার ভিডিওটা ওইভাবে করা হয় নাই, এই জন্য আমি অনেক অনেক দুঃখিত। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে। তো যাই হোক, খিচুড়িটা কিন্তু খুবই কালারফুল হয়েছে, বাচ্চারা তো খুবই পছন্দ করে কালারফুল জিনিসগুলো। তো যাই হোক, খিচুড়িটা হওয়ার পরে আমি এখানে 2 টেবিল চা চামচ রসুনের যেই আচারটা আছে ওইটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আমের আচারটা ইউজ করতে পারেন, আর খিচুড়ির সাথে তো আচার অনেক অনেক ভালো লাগে। আপনারা যদি ট্রাই না করেন আচার খিচুড়ির সাথে, প্লিজ বাসায় ট্রাই করবেন, আমাকে জানাবেন, খুবই টেস্টি হয়।
তো আমাদের সিলেটে তো আবার পাতলা খিচুড়ি খুবই খুবই সবাই পছন্দ করে, আমারও খুবই ভালো লাগে, স্পেশালি রোজার সময়। তাছাড়া রোজা না থাকলেও কিন্তু আমি বাসায় এগুলো বানাই, বুট ভাজি, তারপর হচ্ছে পেঁয়াজি বানাই, পাতলা খিচুড়ি করি, আমার খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। তো আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। ধরেন আপনারা আপনারা জানেন, আমরা কি সবাই জানি এই কথাটা, যে ধরেন আপনি কিছু করতেছেন না, হ্যাঁ সবাই আপনাকে বলে ও তুমি তো কিছু করতেছো না, বাসায় বসে আছো, শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, অথবা যে কোনো কথা বলতে পারে। বাট আপনি যখন কিছু একটা করা শুরু করবেন, যে কোনো জিনিস, ধরেন আপনার পছন্দ একটা কাজ শুরু করেন, তখন কিন্তু দেখবেন আশেপাশে সবাই কথা বলাবলি শুরু করছে, এটা কেন শুরু করছো, অন্য কিছু তো করতেই পারতাম, তুমি এটা তো করা তোমার ঠিক হয় নাই, এইভাবে বলবে, বুঝছেন। আর আপনি যখন বাসায় ডিপ্রেশনে বসে আছেন বা আপনার খুবই স্ট্রেস লাগছে বা কিছু একটা হচ্ছে, আপনি কাউকে ফোন দিবেন, বা আছে না অনেক সময় নিজের আত্মীয় স্বজনের সাথে কথা বলতে চাচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে চাচ্ছেন, আপনি কিন্তু তখন কাউকে পাবেন না। আর যেই আপনি একটা কিছু একটা করা শুরু করবেন, দেখবেন আপনার আশেপাশে যত মানুষজন আছে সবাই কথা বলা বলি শুরু করছে, তুমি এটা কেন করছো, ওইটা কেন করছো, মনে হয় যে মানে তোমার আমার লাইফ মনে হয় যে উনাদের লাইফ, এরকম অবস্থা আর কি। তুমি যদি ভালো কিছু একটা করা শুরু করো, এইভাবে কথা বলা বলি শুরু করে দেয়, বুঝছেন। তবে হ্যাঁ, আমি যদি কারোর ক্ষতি না করি, আমি একটা জিনিস স্টার্ট করেছি, ঠিক আছে, আমার ওই জিনিসটা স্টার্ট করার পরে আমার ভালো লাগতেছে, ভালো একটা কাজ করছি, আমি আমি খুশি হচ্ছি, আমার একটা শখের জিনিস, ঠিক আছে, ওইটা যদি আমার কারোর ক্ষতি না করি, তাহলে আমি অন্যর কথা কেন শুনবো। আমি তো অন্যকে জিজ্ঞেস করে তো জিনিসটা স্টার্ট করি না, মানে একটা কাজের কথা বলতেছি, স্টার্ট করি না, তাই না। তবে হ্যাঁ, আমি যেই কাজটা শুরু করেছি, যদি আমাদের অ্যাডাল্টরা মানে বড়রা যদি মনে করো ওইটা ভালো না আমার জন্য বা আপনাদের জন্য সবার জন্য, তাহলে হয়তো আমরা শুনবো যে ঠিক আছে আমি যেই কাজটা শুরু করেছি ওইটা আমার জন্য ভালো কিনা, তখন আমি দেখবো, ঠিক আছে। তবে অনেকে হয় কি, জেলাসি হয়ে অনেক কথা বলবে, এটা বলবে সেটা বলবে, তুমি এইভাবে কথা বলো, এইটা করো সেটা করো, ওইগুলো আসলে ওইগুলাতে পাত্তা দিয়ে কোনো লাভ নাই। আমি আগেই বলেছি, আপনারা ডিপ্রেশনে থাকেন, স্ট্রেসে থাকেন, কাউকে ফোন দেন জীবনে পাবেন না, ফোন দিলে বলবে কি আমি বিজি আছি, পরে কথা বলি, আমার বাচ্চা এসে। তো যাই হোক, সবাই সবার লাইফ নিয়ে আসলে দেশ বিদেশে সবাই বিজি থাকে। তো যারা যেই কাজটা শুরু করেছে, প্লিজ তাদেরকে করতে দেন, উৎসাহ দেন। যদি আপনার উৎসাহ না, ইন্সপায়ার না দিতে পারেন, তাহলে চুপ করে বসে থাকেন। তো যাই হোক, ভোনা খিচুড়িটা কিন্তু আমি গরুর মাংসের সাথে সার্ভ করেছি, আর আপনাদেরকে গরুর মাংস ভোনাটা দেখাই নাই, কারণ আমরা সবাই জানি কিভাবে গরুর মাংসের ভোনাটা করতে হয়। আর ভোনা খিচুড়ির সাথে কিন্তু কি বলবো, গরুর মাংসের কোনো তুলনাই হয় না, খুবই খুবই মজা। আর আমি এখানে কিন্তু রসুনের যেই আচারটা ছিল ওইটা নিয়েছি, আমার আচার আসলে খুবই পছন্দ। আর আপনাদেরকে একটা কথা বলবো, প্লিজ আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন, যদি ভালো লাগে আপনারা আমাকে জানাবেন, আর যদি এই রেসিপিটা আপনাদের পছন্দ হয়, প্লিজ লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইওরসেলফ, থ্যাংক ইউ।